ওয়েলকাম টু প্রাথমিক ক্যারেক্টার আনন্দর ব্লগ। আজকে হচ্ছে বান্দরবানে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাবো হচ্ছে থানচি আর রেমাক্রি। আজকে জার্নিটা অনেক রোমাঞ্চকর আছে, যেটা রাইডিংয়ে বলবো। আর বান্দরবানে আমরা হচ্ছে হোটেল গার্ডেন সিটি এরতেছিলাম, আমাদের গাড়িগুলো চলে আসছে, একটা গাড়ি বাকি আছে, সেটা হচ্ছে ইমরান ভাইয়ের। ইমরান ভাইয়ের গাড়িটা আসলেই আমরা নাস্তা করব, নাস্তা শেষ করে তারপর হচ্ছে থানচি আর রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিব। আমার সুমন বড় ভাই, উনি ইমরান ভাইয়ের গুতানি ঠেলাই উনি আগে আগে চলে আসছে সবার আগে। ভাই এ গুতানি খুব খারাপ। সকালবেলা একটা সেকা খাইলাম, সেকা খাইয়া দেখা হয়ে গেলাম। ইমরান ভাই আমাদেরকে নাস্তা না করাই নিয়ে বান্দরবান যাইতেছে। বেসিক্যালি হচ্ছে যে আমাদের প্রোগ্রাম ছিল বান্দরবান থেকে নাস্তা করে তারপর হচ্ছে থানচি বান্দরবান যাব, বাট ইমরান ভাই বলল যে আমাদেরকে নাস্তা করাবে হচ্ছে চিম্বুকে, ওইখানের নাস্তাটা নাকি অনেক ভালো হবে, সুস্বাদু। আর বান্দরবানে তো গত রাতে খাইলামই, তো চিম্বুকে একটু টেস্টটা করে যাই, এই জন্য আর কি সকালে নাস্তা করা হইল না, ক্ষুধা পেট নিয়ে যাইতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই যে SYM165 বাইকটা নিয়ে আমি খুবই মানে ভয়ের ভিতর ছিলাম, বাট আলহামদুলিল্লাহ ভয় কেটে গেছে। যথেষ্ট হচ্ছে হিলে আপ উঠতে গেলে, আপহিল উঠতে গেলে যথেষ্ট কম মানে কনফিডেন্স নিয়ে উঠতে পারতেছি, যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে। আশা করি যে মনে হয় না যে এটা আমাকে নিরাশ করবে। আই থিঙ্ক আমি যখন হিলে মানে বান্দরবনের ট্যুরে আসার কথা চিন্তা করি, তখন চিন্তা করছিলাম যে আমার চিন্তাভাবনা কাজ করতো যে হিলে মনে হয় উঠতে গেলে কষ্ট, মানে ভয় লাগে উঠতে গেলে, মনে হয় যে ইঞ্জিনের পরে বেশি প্রেশার পড়ে। বাট এখন দেখতেছি যে হিল থেকে নামাটাই কষ্ট, মানে কার কাছে জিজ্ঞাসা করতে পারি না ভাই হিলে উঠতে কষ্ট না নামতে কষ্ট। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে বা আমি যতটুকু আমার ধারণা ছিল যে হিলে মনে হয় উঠাটা কষ্ট, আপহিল যেটা, কিন্তু এখন মানে টের পাচ্ছি যে নামাটা কষ্ট। হয়তো আমার সামনে যে গাড়িটা আছে গাড়িটাকে আপনি খেয়াল করতে পারবেন, জ্যাকি ভাইয়ের গাড়ি কতটা নিচে, মানে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, বাট জ্যাকি ভাইয়ের গাড়িটা আপনি খেয়াল করলে দেখবেন যে কতটা নিচে আর কি, মানে আপ ডাউন আমাদের, একেবারে খাড়া রাস্তা দিয়ে আমরা নামতেছি। এখানে নামাটা আসলে রিস্কি, নামতে গেলে ব্রেক ফেল হয়ে যাবে, মানে বিভিন্ন রকম প্রবলেম হবে। একটা যে বড়ো ভাইরাস ছিল ইন্টারকমে ইনস্ট্রাকশন দিচ্ছে আলহামদুলিল্লাহ, আর খাড়ার উপরে আইসা হচ্ছে স্টিল ব্রিজ, এই ব্রিজগুলো যাইতে আমার খুব প্রচণ্ড ভয় লাগে। সামনে হচ্ছে ওয়াই জংশন, এখান থেকে বামে চলে গেছে রুমা আর ডানে চলে গেছে চিম্বুক হয়ে থানচি, আর আমাদের গন্তব্য হচ্ছে চিম্বুক হয়ে থানচি। এখন হচ্ছে কিছু ফটোশ্যুট হবে, দেন আসতেছি ফটোশ্যুট করে। ফটোশ্যুট শেষ করে আমরা সবাই এখন চিম্বুকের দিকে যাচ্ছি, আর সামনে হচ্ছে মনে হয় সম্ভবত একটা চেকপোস্ট আছে আমাদের ইন্টারকমে। ইমরান ভাই বললেন সামনে আমি চেকপোস্ট, কারো ক্যামেরা যদি অন থাকে তাহলে অফ করে দিতে হবে। আমারটা আমি অন করে রাখছি, কারণ হচ্ছে যে আমার সামনে ডিসপ্লে অফ করা, তো ক্যামেরা অন না অফ তারা কেউ বুঝতে পারবে না। এখানে আমরা আইডি কার্ডটা যেগুলো আছে এগুলো এন্ট্রি করবো, আইডি কার্ডের ফটোকপি দিব, তারপর হচ্ছে আমরা আবার মুভ করব। এখন হচ্ছে আমরা চিম্বুক পাহাড়ে, এখান থেকে আমরা হচ্ছে সকালে নাস্তা করব, আর এখান থেকে পাহাড়ের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। ওই যে মেঘ, আমরা মেঘের উপরে এখন আমরা নাস্তা করব। এখানে হচ্ছে আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে রাখছি 27 ফুড মার্ট, এখানে একটা মাত্র ফুড কোর্ট, এখান থেকেই সকালে নাস্তা করতে হবে।
ভাবি আমার প্রচুর টেনশনে আছে আমাদের বিনোদন বলো আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করে আমরা এখন যাব হচ্ছে নীলাচল নীলাচলের পরে হচ্ছে তারপর কি আছে জানি না তারপর হচ্ছে নীলাচল যাওয়ার পরে জানতে পারবো তারপরে রেস্ট অফ স্কি দেখতে পাচ্ছেন যে কতটা ডাউন রাস্তাটা মানে কতটা মানে নিচে মানে ঢালু রাস্তাতে পার হইতেছি যাই হোক ক্ষুধার্ত পেরে রাস্তাটা ভালোই লাগলো আর খাবারের মেনুটা ছিল হচ্ছে তেহরি মুরগির তেহরি মানে আলাদা ভাত আলাদা মুরগির মাংস দিয়ে একসঙ্গে জয়া খিচুড়ি দিয়ে মুরগির তেহরি যাই হোক আর একটা বিষয় সবথেকে কষ্টের বিষয় হচ্ছে গাড়ি চালাবো না ভিউ দেখবো পাহাড়ের যে ভিউগুলো আছে মাঝে মাঝে দেখে মনে হয় যে দাঁড়ায় থাকে ফিল কিন্তু যেহেতু ফার্স্ট টাইম হিল রাইড করতেছে সেই জন্য হচ্ছে একটু সাধারণত সাথে রাইড করতে হচ্ছে এটা সুমন ভাইও বলতেছে যে ভাই গাড়ি চালাবো না ভিউ দেখবো এত সুন্দর ভিউ মানে কোনটা করবো গাড়ি চালাবো নাকি ভিউ দিবো মানে কোনটাই কনস্ট্রাকশন দেবো এটাই টের পাচ্ছি না নাকি ব্লক করবো ব্লক করতে গেলে আবার আমি পিছিয়ে পড়ে যেতেছি সমস্যা দেখি এই মানে খুব থেকে কী বলবো আমি যে এত সুন্দর পরিবেশ মানে মানে আগের পর আমি কোনদিন দেখি নাই এত ভিউ পাহাড়ের হচ্ছে প্রতি পরতে পরতে এত সৌন্দর্য আসলে মানে কথায় মানে কথায় আসে না পাহাড় আমায় টানে আসলে সত্যি পাহাড় আমায় টানতেছে আসলে পাহাড় মানে পাহাড় আমায় টানতেছে সিরিয়াসলি খুব ফিল করতেছি ভয় পাচ্ছে বাট চিম্বুকের পরে আর ভয় কাইটা গেছে আর কোনো ভয় করতেছে না রাইড করতে এখনই খুব ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে রাইড করতে পারতেছে কর্নারিং ব্লগ করতেছি ক্যামেরাতে কেমন আসতেছে যাই না বাট ভিউটা খুবই সুন্দর লাগতেছে ক্যামেরাতে কতটা কভার করতেছে বুঝতে পারতেছি না মোটামুটি খুবই মানে কী বলবো দমময় একবার গাড়িটা শোয়াই দিল ওই যে কর্নারিংগুলো মারতেছে কি আর অস্থির আসলে কর্নারিংগুলো অস্থির সেই ফিল করতেছি যাই কথা না বাড়া এখন হচ্ছে রাস্তার ফিলটা হিলের ফিল হচ্ছে কর্নারিংটা কথা বলতে গেলে ধাপধুপ করে পড়ে যাবো ভাই সিরিয়াসলি যাই হোক সামনে যাওয়ার কথা হবে নীলাচলে সামনে মনে হয় আমাদের সব থেকে হচ্ছে যে খাড়া ঢাল যেটা এটা হচ্ছে নীলাচল গিরি যেটা এটার পরে হচ্ছে এই যে ঢালটা আমরা এখন যাচ্ছি এই যে ঢাল এটাই হচ্ছে সব থেকে ভয়াবহ রাস্তা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এই রাস্তাটা একটু সাবধানে রাইড করতে হবে অলরেডি ইমরান ভাই আমাদেরকে জানাই দিছে যে এখানে কোনো ব্লক করা যাবে না আমার ইঞ্জিনের শব্দ শুনতে পারতেছেন ইঞ্জিন ব্রেকের উপরে যাচ্ছি কিন্তু টোটালি হচ্ছে ফার্স্ট ইয়ারে দিয়ে ক্লাস ছাড়া ইঞ্জিন ব্রেক করে যাচ্ছি টোটালি হচ্ছে যে এক্সিলেটর ধরতেছি না মানে কী বলবো আসলে এই খারাপ জায়গাটা এই মানে ভয় পাওয়ার কারণ হচ্ছে আগে সুমন ভাই যখন গতবার আসছিলেন তখন হচ্ছে এইখানে তার ব্রেক ফেল হয়ে গেছিলো খুবই মানে খুবই ইসারে তো বারবারই সতর্ক করে দিছে যে এখানে কোনো ব্লক করা যাবে না I knew that you were trouble, but I don't.
আমাদেরকে যতটা ভয় দেওয়া হয়েছিল আসলে এতটা ভয় না দিলেও পারত। হ্যাঁ, যথেষ্ট খারাপ, বাট আমাদেরকে অতিরিক্ত সাবধান করার জন্য আর একটু বেশি ভয় দেওয়া দিয়েছিলো, যাতে আমরা সাবধানে রাইড করি। আসলে রাস্তাটা অনেক ডেঞ্জারাস। আমরা হচ্ছে এখন বলিয়াপাড়া ডিডিবি ক্যাম্প থেকে চায়ের ব্রেক নিয়ে ওইখানে এন্ট্রি করে তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা থানসির উদ্দেশ্যে যাচ্ছি। মানে প্রথমে তো ভয় দেওয়া দম তো মাটকায় ফিরছিল। হ্যাঁ, মাঝে আমার ভেতর একবার বাইক স্কিড করছে, তারপর হচ্ছে ইমরান ভাই সামনে লিড করতেছে, ইমরান ভাইয়েরও একবার হচ্ছে ব্রেক ফেল হয়েছিল। আবার বাপ্পিরও সেম প্রবলেম, বাপ্পিরও হচ্ছে ব্রেকে কাজ করতেছিল না। কোনো প্রকারই কোনো বিপদ ছাড়া আমরা খাড়াটা নেমে গেলাম। যাই হোক, একেবারে কথা বলবো সামনে থানসি যে আমরা এখন আছি থানসিতে, মানে থানসি যাবো হচ্ছে বিজিবি ক্যাম্পে। আমরা বিজিবি ক্যাম্পে এন্ট্রি করে তারপরে হচ্ছে ওখান থেকে নৌকা নিয়ে আমরা রেমাক্রি যাব। আর আমরা বাইকগুলা হচ্ছে বিজিবি ক্যাম্পে রেখে যাব। ওইখানে হচ্ছে বলিয়াপাড়া থেকে আমাদেরকে এখানে কথা বলে দিছে এই ক্যাম্পে আমরা এখানে গাড়ি রাখতে পারবো এবং ওদের নৌকায় আমরা রেন্ট করে নিয়ে যাব। আর একটা বিষয় হচ্ছে যে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে, এছাড়া কোনো অপশন নাই। সো টাটা, বাই বাই, শামিম আউট।